عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي বলেন ও আমার উম্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ কি পড়লে কতবার আবার বলেন কতবার কি দিবে চেহারা আবার বলেন শেখুল হাদিস যাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন ফজাইল জিকিরের মধ্যে শেখুল হাদিস যাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন কালেমায়ে তাইয়্যিবা পড়লে হাশরের ময়দানে শুধু হাশরের ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে বিষয়টা এমন নয় বলকে এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে যত বুড়ো হবে চেহারাটা তত কি হবে তত সুন্দর আপনাদের দেশে একটা প্রত্যেকটা ছোট থেকে ছোট বাজারেও একটা একটা জিনিসের অ্যাড আছে একটা ক্রিমের অ্যাড আছে ছোট থেকে ছোট বাজারে সেই মহিষকালী গেলেও দেখা যাবে এটা সেই কি বললে এটাকে আর কত দিব না সন্দীপ গেলেও দেখা যাবে এটা যোগীগঞ্জ গেলেও দেখা যাবে এটা চেনমান গেলেও দেখা যাবে একটা আচ্ছা এটা দিলেই যদি মানুষ সুন্দর হইতো তো পৃথিবীর কোনো কোনো বিধর্মী কোনো বিধর্মী 70 বছরে অসুন্দর থাকতো না আপনি কি মনে করেন ক্রিম বেচার লাগে অ্যাড লাগাইছে ক্রিম বেচার লাগে অ্যাড লাগায় নাই শুধু অত বড় বেটিটার ছবি লাগায় লাগায় জাতি ধ্বংসের জন্য ক্রিম লাগে সুন্দর হওয়া যায় না রসুল বলেছেন আল বদু নূর করো তো রব চেহারাকে সুন্দর করে দিবে রসুল বলেছেন আল জিকর নূর করো জিকির চেহারা সুন্দর হবে করো জিকির চেহারা কি হবে চেহারা সুন্দর হবে এই জন্য মেরে ভাইও চলো নিয়ত করি আজ থেকে 100 বার কালেমায়ে তৈবা পড়বই পড়বো ইনশাল্লাহ হাত তোলেন পড়বো ইনশাল্লাহ কি লেগে হাত তুলছেন বলেন 100 বার পড়বো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন 100 বার কালেমায়ে তাইয়্যিবা পড়লে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আমাকে বলেছেন উম্মে হানি হাল্লিলি মিআতা তাহলিল প্রতিদিন যদি 100 বার করে কালেমায়ে তাইয়্যিবা পড়তে পারো উম্মে হানি যাও কথা দিলাম ফা ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে আচ্ছা ফেসবুক 10 ঘন্টা চালাইলে কি কি লাভ হয় আমার একটু বুঝাবেন আপনারা কেউ একজন বুঝান চায়ের দোকানে 10 ঘন্টা বসে থাকলে কি কি লাভ হয় আমাকে একটু বুঝান কি আমি তো আপনাকে বুঝাইলাম যে কালেমায়ে তৈবা 100 বার পড়লে তোমার চেহারা সুন্দর হবে কালেমায়ে তৈবা এটা শুধু জান্নাতের চাবি নয় কালেমায়ে তৈবা দুনিয়াতে সুখের চাবি কালেমায়ে তৈবা দুনিয়াতে রিজিকের চাবি কালেমায়ে তৈবা দুনিয়াতে ইজ্জতের চাবি এই জন্য তো বেলাল ইজ্জত ওয়ালা আর বেলালের মনিবের নাম গন্ধ পৃথিবীতে নাই এই জন্য তো সুমাইয়া ইজ্জত ওয়ালি আবু জাহেলের নাম গন্ধ পৃথিবীতে নাই কালেমায়ে তৈবা এদেরকে ইজ্জত দিয়েছে বলেন কালেমায়ে তৈবাদেরকে কি দিয়েছে বলেন কালেমায়ে এদেরকে ইজ্জত দিয়েছে এই জন্য বন্ধুরা যুবকগুলো তোমাদেরকে বলছি এই কথাগুলো তোমাদেরকে কোথায় বাবা আমি বলি 3 দোকান ছাড়া এই মালার কোথাও পাওয়া যায় না কয়টা দোকান বলেন 3টা গোডাউন 3টা ফ্যাক্টরি 3 বাজার 1 নাম্বার মাদ্রাসা 2 নাম্বার আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হবে আস্তে কান ঠিক 2 নম্বর কি বলেন আল্লাহর দেওয়া জান বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় নিয়ে
আল্লাহর রাস্তায় বের হইয়া আল্লাহর ঘরে থাকিয়া থাকিয়া এই কালেমায় মশগুল হতে হবে শিখতে হবে তিন নাম্বার কোন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে ভালোবাসা কোন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে ভালোবাসা আমি বলি বন্ধু ছোটবেলায় মাদ্রাসায় পড়োনি জওয়ান বেলায় তবলিগে যাওনি বুড়ো বেলায় কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসোনি আর কোন বেলা বাকি আছে বলেন কোন বেলা বাকি আছে আর বাকি কোনটা আছে আর কোনটা দিয়ে তুমি জান্নাতে যাবা মাদ্রাসা পড়ার সৌভাগ্য হয়নি তবলিগে যাওয়ার সৌভাগ্য হয়নি কোন আল্লাহ ওয়ালাকেও ভালোবাসা হয়নি আমার আর বাকি আছে কোনটা বলেন শুধু পিটাই বাকি আছে পিটাই কি বাকি আছে বলেন পিটাই বাকি আছে এজন্য সবগুলো যুবক নিয়ত করো যে ইনশাআল্লাহ আমি কোন সুযোগে আল্লাহ রাস্তায় তিন চিল্লা বের হবো ইনশাআল্লাহ হাত তোলেন তোলেন ইনশাআল্লাহ যে যে তোলেন না তার নাকটা টানি দাও তুলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন আমার জিম্মাদারি তো কান পর্যন্ত দিলে দাও এখনো আমার জিম্মাদারি না আমরা আগে সারেন্ডার করি ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ জকিগঞ্জ আমি জীবনে প্রথম চিল্লা গেছি জকিগঞ্জ সিলেট জকিগঞ্জ তো এক মসজিদের ইমাম সাহেব আমাদেরকে থাকতেই দিবে না মসজিদে থাকতেই দিবে না মজার বিষয় হলো ওই মসজিদে গত বছর আমি মাহফিলে গেছি আর কি হুজুর আসেননি ভালো হুজুর চিনে নাই আমি চিনছি আমি ওই জামাত নিয়ে আসছিলাম যে আজিব 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 বিষয় আমাদের সাথে একজন পিএইচডি হোল্ডার ছিলেন তাও আমেরিকা থেকে পিএইচডি করছে তুমি ইমাম সাহেব ইমাম সাহেব আপনার ছেলে মেয়েরা কয়জন আমার এই ছেলে ডাক্তার কাছে তবলিগ না করে আপনার মুলুবি ছেলে হয়েছে ডাক্তার আমি তবলিগ করে আমার ছেলে হয়েছে হাফেজ আমি ডক্টরের ছেলে হয়ে গেছে গা হাফেজ আর আপনি তবলিগ না করে আপনার ছেলে হয়ে গেছে গা কি ডাক্তার এই অ্যাডভোকেট সাহেবের ছেলে হাফেজ ইনি অ্যাডভোকেট ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন এই যে সব তবলিগের ফসল সব কি আমি আলম পাস করে কয় মাসে ভর্তি তবলিগে বলবো আমি তুমি যে মাসা থেকে আলেম পাস করে আল্লাহ রাস্তায় এক চিল্লা লাগাই সোজা কবি মাদ্রাসা না আমি মিলে ভর্তি হয়েছি একদম নিচের দিকে এই জন্য নিয়ত করেন ইনশাল্লাহ কিছু সময় লাগাবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ এরপরে কোন না কোন আল্লাহ কে ভালোবাসবে আওয়াজ ক্ষীণ কোন না কোন আল্লাহ কে কি করবো ময়দানে মাহশারে একজন ঘোষক ঘোষণা দিবেন আইনাল মুতাহাব্বান ফিল্লাহ ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে রাসূল বলেন ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে বলবে আল্লাহ আমি না অমুককে ভালোবাসতাম আপনার জন্য আমি অমুককে ভালোবাসতাম কার জন্য আল্লাহ তাআলা বলবেন যাও তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও কি ভাই এই জন্য ইনশাআল্লাহ নিয়ত কর ইনশাআল্লাহ এরপরে হলো যদি পারেন যদি পারেন রোজানা কিছু না কিছু তাসবিহাত পড়া ইনশাআল্লাহ করেন রোজানা কিছু না কিছু কি পড়া বলেন তাসবি পড়া কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে 100 বার কেউ বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন 100টা ঘোড়া যদি সামান সহ আল্লাহর রাস্তা দান করে যে পরিমাণ নেকি হবে পরিমাণ নেকি দিবে তিন নম্বরে রাসূল বলেন 100 বার আল্লাহু আকবার করবা 100টা উট যদি কোরবানি করো মিনার ময়দানে জিলহজ মাসের 10-11-12 তারিখে আল্লাহ নবী বলেন 100টা উট কোরবানি করলে যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে আপনারা পারলে এর বিপরীতে কোন লাভের কথা আমাদেরকে কিছু শোনান আর বুঝেন না পারলে এর বিপরীতে কোন লাভের কথা আমাদেরকে শোনান যে 10 ঘন্টা মিছিল করলে এইটা লাভ হবে
একজনও মাতে না নাই পারলে শোনা আপনি কি